শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ মকবুল হোসেন, বিদ্যামিত মনিউদ্দিন প্রামাণিক, মায়ের নাম ফকেনা, বাং সরার, জেলা থানা বাগা, জেলা রাজশাহী। আমি ছাত্র ছিলাম। কোথায় পড়তেন? রাজশাহী মুসলিম হাই স্কুলে, দশম শ্রেণীর। আপনি কি কোনো রাজনীতি করতেন? ছাত্র রাজনীতি? না, আমি কোনো রাজনীতি করি, সেই সময় কোনো রাজনীতি মানে ছিল না। আমি 1971 সালে সেপ্টেম্বর অক্টোবর মাঝামাঝি দেশের দুর্গ পরিস্থিতির জন্য ভারতের বাড়ি দিই। শেখপাড়া ক্যাম্পে প্রথমে যেখানে রিপোর্টিং কাউন্সিল হয় সে ক্যাম্পে ছিলেন জিয়াউর রহমান এবং মনিরুদ্দিন। ওখানে বেশ কিছু আমরা রিপোর্টিং অবস্থায় থাকলে খুব কষ্ট করি। না ছিল পানি, না ছিল বসস্থান, না ছিল খাবার জায়গা, না ছিল সবার জায়গা। আমাদের ট্রেনের সরকারের পানি পেয়ে ক্যাম্পে, এই পানি পেয়ে ক্যাম্পে ধন্যবাদ কোম্পানিতে থাকি, 2 নম্বর কোম্পানিতে পরে কিনে আসি। এরপর ওখান থেকে হাই ট্রেনিংয়ে পাঠানোর সময় আমাদের ব্যারাকপুর পাঠাই। এই ব্যারাকপুর ক্যাম্পে আমাদের ব্যাক এক হাঁটু এক করবো পানিতে কোলিং, রোলিং, হাই জাম্প, যত রকম পলা কৌশল আছে সবগুলো আমাদের প্রয়োগ করে আমার বেশ কয়েকদিন অজ্ঞান হয়ে যায়। 4-5 দিন পরে আমাদের হাই ট্রেনিং পাঠাই চাকুলিয়া, বিহার চাকুলিয়া প্রসিকে। এখানে ট্রেনিং করি, ট্রেনিং করার পরে বেশ হাতেরগুলো প্রথম রাইফেল, এসএলআর, এসএমজি, এলএমজি, গ্রেনেড, এক্সপ্লোজি এগুলো ট্রেনিং হয়। হওয়ার ট্রেনিং ছাড়ার পরে আমাদের ইয়াতে লালগুলোতে ক্লাস হয়। লালগুলার ট্রেনে বেশ কিছুদিন লোকের থাকার পরে একটা অপারেশন, সেটা দুর্গাপুর হানিয়াপাড়া গ্রাম। সেটা আমরা চিন্তাম না, এখন করতে বলতে পারবো সেই গ্রামটা। ওখান দিন আসার পরে লালগুলাতে, এরপরে ওখানে কয়েকদিন থাকার পরে বেশ স্বাধীন হয়ে যায়। আপনার কমান্ডার কে ছিলেন? কমান্ডার ছিলেন আব্দুল আজিজ, গ্রুপ কমান্ডার। হ্যাঁ, গ্রুপ কমান্ডার। আর প্লাটুন? প্লাটুন কমান্ডার ছিলেন শাহাবুদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনিও মারা গেছেন, বাড়ি ছিল রাজশাহী। আর দয়া কমান্ডার ছিল বালাচন্দ্র সেন। 5-6 দিন সে দেশ স্বাধীন করে বাড়িতে আসেন। বেশ 1 মাস বাড়ি থাকার পরে শামসুল জাহাজ আমরা আশ্রয় দিই, এবং এই আশ্রয় নেওয়ার পরে ওখানে হাতে আমরা ওখানেই জমা দিই। জমা দেওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ আমাদের ভর্তি করে নাই, আমরা পুলিশের চাকরি চাকরির কাজ তো রেখে বাড়ছে। আপনার যে আশা নিয়ে আপনারা যুদ্ধটা করছিলেন, এখন কি মনে হচ্ছে, আশা কি পূরণ হয়েছে? হ্যাঁ, আমাদের আশা পূরণ হয়ে গেছে। দেশ স্বাধীন হয়েছে, ধন্যবাদ দুঃখ নেই আমাদের। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন।
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।